খেলাপি ঋণ তারল্য সংকট ও নিরাপত্তাহীনতা সহ নানা কারণে আলোচনা সমালোচনায় দেশের ব্যাংকিং খাত এমন অবস্থায় মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী জানান বৈঠকে মন্দ ঋণের দুষ্ট থেকে বের হয়ে আসার কর্ম পরিকল্পনা নেওয়া হয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান এখন থেকে তিন মাস পর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কার্যক্রমের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করা হবে যেখানে পরিবর্তন দরকার আমরা সেখানে পরিবর্তন নিয়ে আসবো যেখানে নতুন করে আইন করা দরকার নতুন করে আমরা আইন তৈরি এমনকি আমাদের আমরা 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 যে বোনাস 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 বোনাসের জন্য আইন এখন কে এবং এটা কৃষির উপর উপর ডিপেন্ড করবে সরকারি চার ব্যাংকের ব্যবস্থাপনা একত্রীকরণের কথা জানিয়ে মন্ত্রী বলেন এতে প্রতিযোগিতার অনুকূল পরিবেশ তৈরি হবে আগে দেখি আমরা কত শক্তি হতে পারি এখন আমরা গড় গুছাচ্ছি নিজেরা গড় গুছিয়ে আমরা আমাদের আইনগুলোকে ঠিকঠাক করে আমাদের রুলস রেগুলেশন ঠিকঠাক করে আমাদের জনবল ঠিকঠাক করে তারপর যদি কোনো আমরা ব্যর্থ হইতে লাগে তখন আমরা কমিশন করব। সংশ্লিষ্ট বিষয়ের জ্ঞান ছাড়া বর্তমানে ব্যাংকের পরিচালক নিয়োগ দেয়া হচ্ছে না জানিয়ে অর্থমন্ত্রী বলেন আগামী দশ অক্টোবরের মধ্যে ব্যাংক আইনের সংস্কার করা হবে তাদেরকে আমরা শাস্তির সময় সংবাদ ঢাকা